বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে তিনি এখন ডিবির কার্যালয়ে আছেন। রোববার এক বার্তায় এই অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীরা ঘিরে রেখেছেন। শামসুদ্দিন দিদার বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে, যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে তিনি এখন ডিবির কার্যালয়ে আছেন। রোববার এক বার্তায় এই অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীরা ঘিরে রেখেছেন। শামসুদ্দিন দিদার বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে, যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।